সকল ফ্রেন্ডকে জানাই গুড ইভিনিং, সন্ধ্যাবেলা, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলা এখন আমি নাস্তা বানাতে চলে এসেছি, তো তার জন্য একটু বানিয়ে নিচ্ছি চা। তো অনেক দিন হয়ে গেল চা খাওয়া হয় না, আমরা প্রায় চা খাই না বলতে গেলে। তো সেই জন্য আজকে অনেক দিন বাদে ইচ্ছে গেল যে একটু চা বানিয়ে নিই, আর চায়ের সাথে একটু বিস্কিট থাকবে, বাস আর কিছু নয়, সন্ধ্যাবেলায় জাস্ট এটাই নাস্তা। তো এখানে বাবু ঘুমিয়ে পড়েছে, আর বাবুর পাপা আর বাবুর দাদা আছে দোকানে, আর আমি আর মাম্মাম খাবো এখন চা। এখানে চা হয়ে গেছে, চাটা ঢেলে নিলাম, আর আমার মাম্মাম কিন্তু আমার পিছনে দাঁড়িয়ে আছে। আর এখানে দুজনের চা নিয়ে নিলাম, আর এইদিকে বিস্কিটও নিয়ে নিলাম। তো চলুন এবার টেবিলে নিয়ে যাচ্ছি চা বিস্কিট খেয়ে আজকে সন্ধ্যাবেলাটা স্টার্ট করা যাক, মানে সন্ধ্যাবেলার কাজকর্ম আর কি স্টার্ট করা যাক। তো সন্ধ্যাবেলায় নাস্তা খাওয়া হয়ে গেছে, নাস্তা খেয়ে আমি আটা মাখতে বসে পড়েছিলাম রুটি বানাবো বলে। তো এইদিকে দেখুন রুটি বানাতে চলে এসেছি। তো আমার চ্যানেলে যদি নতুন হন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যে বন্ধুরা আগে থাকতেই আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, প্লিজ পাশে থাকবেন এইভাবে। আর আগামী দিনে ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব, তো তার জন্য প্লিজ লাইক করে দেবেন আর একটা ছুট্টি করে কমেন্ট করে দেবেন। তো প্লিজ 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 একটু পাশে থাকবেন, এইটুকু আশা রাখছি। আর এইদিকে দেখুন রুটি বানাতে চলে এসেছি, সরি রুটি বানিয়ে নিচ্ছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ হয়ে যায়, কিন্তু এইভাবেই বন্ধু হয়ে থাকবেন, বাস এইটুকুনিই চাই আর কিছু না। তো এদিকে রুটিটা প্রায় বানানো হয়ে গেছে, মানে এখনও কিছুটা আছে, আর যেটা আর কি করছিলাম চাটুতে, তো সেইগুলো এবার ভালো করে শিখে নিচ্ছি। হ্যাঁ, আর আজকে রুটির সাথে একটা সবজি বানাবো, সেই সবজিটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক সবাই আছে বিট কাঁচাও খেতে চায় না এবং বিটের সবজিও খেতে চায় না। তো এখানে দেখুন দু রকম সবজি কেটে নিয়েছি, যেটা আপনারা জানেন যে আমি দুদিনের সবজি কেটে নিই, যেটা আজকে রাতের আর হচ্ছে কালকের। তো ওইখানে ওই সবজিটা ফ্রিজে রেখে দিলাম, আর এখানে চলে এলাম বিটের সবজি বানাতে। তো এই বিটের সবজিটা রুটি দিয়ে খুব সুন্দর লাগে, ভাত দিয়েও খাই, গরম গরম ভাত দিয়ে। তবে যখন ভাত দিয়ে খাই তখন সবজিটাতে চিনি দিই না, আর যখন রুটি দিয়ে খাই তখন একটু চিনি দিই। তবে বিটের সবজি একটু মিষ্টি হয়, কিন্তু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে, হয়তো সবাইয়ের পছন্দ নাও হতে পারে কিন্তু আমাদের খুব সুন্দর লাগে। তো ওইদিকে বিট, আলু, একটু বেগুন দিয়েছি, ওইগুলো সব ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এদিকে মশলা করতে চলে এসেছি, যেমন ডেলি মশলা করি, আদা রসুন টমেটো পেঁয়াজ এইগুলো দিয়ে, একটু ধনে, একটু জিরে, একটু লঙ্কা, একটু হলুদ, এইগুলো দিয়ে। এইগুলো দিয়ে যেমন ডেলি মশলা করি তো সেই রকমই দেখুন মশলাটা করে নিলাম। আর করে নিয়ে এবার একটুখানি মশলাটা জল দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো, আর তারপরে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, মানে বিট, আলু, বেগুন এগুলো ভেজে রেখেছিলাম, তো সেইগুলো দিয়ে কষিয়ে নেব। এদিকে দেখুন সবজিগুলো দিয়ে দিয়েছি, আর গরম গরম ভাতের সাথে এই সবজিটাও ভালো লাগে, আবার রুটি দিয়ে তো ভালো লাগেই বলবো। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, তার কারণ হচ্ছে মনটা ভালো ছিল না, প্রত্যেক দিন 4-5টা করে সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে, সাবস্ক্রাইবার অ্যাড হচ্ছে না বলবো না, অ্যাড হচ্ছে,
বাট কীভাবে কেটে নিচ্ছে কেন জানি না, তো সেই জন্য সকাল থেকে ভেবেছিলাম যে আজকে ব্লগ বানাবো না। তারপরে আপনাদের কথা ভেবে ভাবলাম না, আমার যে বন্ধুগুলো আছে আমি তাদের নিয়েই কাজ করি, তো আবার আমি ব্লগ বানাতে চলে এলাম। মানে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এদিকে একটু চটকা মারার জন্য ফোড়ন দিয়ে দিলাম, একটুখানি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, আর যে সবজিটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। মানে মশলা দিয়ে বানিয়ে নিয়েছি, ঠিক আছে, মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর সেইটা এবার দিয়ে চটকাটা মেরে নিলাম। তারপরে একটুখানি টেস্ট করে দেখলাম, একটু নুন কম হয়েছে, তার কারণ হচ্ছে যে যেহেতু মিষ্টি সেই জন্য একটু নুনটা টানলো। তো একটু নুন দিলাম আর তার সাথে একটু ভাজা মশলা দিলাম, শেষেও দেবো। আর এখন দেখুন রুটি দিয়ে যেহেতু খাবো একটু চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেবো, আর এর বেশি মানে যে জলটা আছে না সেই জলটাই রেখে দেবো, আর বেশি জল মারবো না, কারণ এইটা মানে টেনে একটুখানি রেখে দিলে না জলটা একটু টেনে যায়। তো এবার গ্যাসটা অফ করে দেবো, আর গ্যাসটা অফ করে দিয়ে এই যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। তো এই যে ভাজা মশলাটা দেওয়া হয়ে গেছে, এবার আমাদের খাবার পালা। তো আজকে রাতের বেলার খাবার হচ্ছে যে রুটি আর এই বিটের সবজি। তো ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের ব্লগটা একটু ছোটই করছি, তো কালকে থেকে যেমন ব্লগ আসে সেই রকমই আসবে। তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।